বিজ্ঞানী হয়ে বাংলাদেশের নাম বিশ্বের বুকে তুলে ধরবে, এই স্বপ্ন ছিল কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজের। সেই স্বপ্ন মিলিয়ে গেল রাজপথে। শিগগিরই ফাইয়াজের হত্যাকারীদের খুঁজে বের করে সরকারের কাছে শাস্তি চেয়েছেন পরিবারের সদস্যরা। সুলতান আহমদ রিপোর্ট। এই ঘরেই থাকত কোটা সংস্কার আন্দোলনে নিহত টকবকে তরুণ প্রাণ ফারহান ফাইয়াজ। তার পড়ার টেবিলটা আজ শূন্য। টেবিলের একপাশে পড়ে রয়েছে তার হাত ঘড়ি। সারি সারি বইগুলো কেউ আর ছুঁয়ে দেখে না। ঘর জুড়ে এক বিশাল শূন্যতা জানান দিচ্ছে ফাইয়াজ নেই। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ কোটা সংস্কার আন্দোলনে ধানমন্ডি গিয়েছিল একাদশ শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। তখনই কি ফাইয়াজ জানত তার আর ফেরা হবে না এই ঘরে? ছেলেকে হারিয়ে শোকার্ত মা কি করবেন কি বলবেন তাই যেন বুঝে উঠতে পারছেন না। মেধাবী ছাত্র, সাহসী, ধার্মিক ছিল, নামাজ পড়তো, পাঁচে অক্ত, শখ ছিল গিটার শেখার। ফাইয়াজের বাবা জানালেন, বিজ্ঞানী হয়ে দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল ছেলের। ফাইয়াজের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে সায়েন্টিস্ট হবে, দেশের বাইরে যেয়ে উচ্চশিক্ষা নিয়ে এসে দেশের জন্য কিছু করবে। তার আর এক বছর পরে ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ চাইতো। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সে ইউকেতে যাবে হায়ার এডুকেশনের জন্য, তার ইচ্ছে ছিল, আমাদেরও ইচ্ছে ছিল। আমি রাতে ঘুমোতে গেলেও সবসময় তার স্মৃতি আমার চোখে ভেসে ওঠে। আমি চাই যে আমার ভাইয়ের শহীদ হয়েছে যে তার জন্য আমি ন্যায় বিচার চাই। পরিবারের চাওয়া ফাইয়াজের জন্য সরকারি যে সহায়তা দেয়া হয়েছে তা যেন ফাইয়াজের নামে গরিব দুস্থদের সেবায় বিতরণ করা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।